তবে কেন যেন আমার মনে হয় কোরআন এবং হাদিস এবং রাসূলের যতগুলো সাহাবায়ে কেরামদের ইতিহাস আমাদেরকে জানানো হয়েছে আপনি দেখতে পাবেন তাদের অধিকাংশই হচ্ছে যুবক যার ফলে যুবকদেরকে নিয়ে পৃথক কোনো কিতাব পৃথক কোনো হাদিস পৃথক কোনো আয়াত আপনি দেখাতে পারবেন না দুই একটা আয়াত দুই একটা হাদিসের মধ্যে শুধু যুবক শব্দটা আছে কিন্তু বাকি অধিকাংশ আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ নিষেধ করেছেন আর জেনে নেন ওগুলো সব যুবককে কেন্দ্রিক আল্লাহ বৃদ্ধকে সেই আদেশগুলো করেনি যে তুমি জিহাদ করো বৃদ্ধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি তুমি দ্বীন প্রতিষ্ঠা করো বরং ওই আদেশগুলো যুবকের ছিল তো সেই জন্য বাহ্যিকভাবে আপনি স্টাডি করতে গেলে তেমন কিছু খুঁজে পাবেন না যুবকদের সম্পর্কে তাই আমি আজকে শুধু আপনাকে একটু নুকতা দেখিয়ে দেই যে আপনার চিন্তাটাকে একটু প্রসারিত হবে ইনশাআল্লাহ প্রথমে আসুন ভূমিকাতে আমি যে জিনিসটা বলবো যৌবনকাল যুবক বা যুবতী কোন কালটাকে বোঝায় আমাদের দৃষ্টিভঙ্গি কি আজকে যদি আমরা আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করি তুমি বলো তো দেখি তোমার দায় দায়িত্ব কি তোমার যৌবন কবে থেকে এসেছে বা তুমি যুবক কিনা ও বলবে যুবক হয়তো তার বড় ভাইকে দেখাবে যার বয়স হচ্ছে ৩০ ৩৫ ৪০ এদেরকে দেখাবে কিন্তু সে নিজেকে খোকা ভাবে খোকা সে মনে করে সে খোকা মানে এমন একটা ভাব দেখাবে যেমন এই সমাজের এই সংসারে তার কোনো দায়ভার নাই তার জন্ম হয়েছে মনে খেলতামশা করার জন্য এই জন্য তার কাছে আপনি প্রশ্ন করবেন যে কোন বয়সটাকে যৌবনকাল বলে আসুন আমি লম্বা না করে ডাইরেক্ট আমার চিন্তার দিকে চলে যাই আমার সাথে আপনারা একমত হতে বাধ্য হবেন যদি আপনি গভীরভাবে চিন্তা করেন প্রথমে হয়তো আপনার কাছে একটু ঝটকা লাগবে সেটা হচ্ছে এই আমি মনে করি ১০ বছরে উপনীত হলে তাকে যুবক বলা যায় বা ১০ বছর থেকে যৌবনকাল শুরু এবং তার পূর্ণ মাত্রা হচ্ছে ৪০ বছর তার মানে যখন কোনো ব্যক্তি ১০ বছরে পদার্পণ করে আমরা এটাকে কি বলি বালেগ হওয়া এই বালেগ হওয়াটাই মূলত যৌবন যৌবনকাল আমি আমার দাবিতে একটা আয়াত একটা হাদিস পেশ করব এই যে বললাম যে ১০ বছর হয়ে গেলেই তাকে যুবক ভাবা যাবে আমি ভাবছি যে ১০ বছরের ব্যক্তি হচ্ছে যুবক এবং ৪০ বছর হলো তার পূর্ণতা এই কথার প্রেক্ষিতে আমি একটি আয়াত এবং একটি হাদিস পেশ করি হতে পারে আপনিও একমত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ইবনে মাজাহ আবু দাউদ এবং ইমাম তিরমিজি কোট করেছেন আবু দাউদ থেকে একটি হাদিস আপনি নিয়ে নেন সালাতের অধ্যায়ে হাদিস হচ্ছে ৪৯৫ তাতে আছে কোন বয়সের বাচ্চাকে সালাতের আদেশ করতে হবে এটা হচ্ছে পর্ব তাতে তিনি একটা হাদিস এনেছেন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও বা আদেশ করো যখন তার বয়স ৭ হয়ে যাবে তার মানে ৭ বছরের আগে ওকে শুধু আপনি পোশাক পরাবেন সাথে দাঁড়াইতে বলবেন ও দোস্তামি করুক করুক কিন্তু ও যা খুশি করুক রুকু করুক সেজদা করুক ১০টা সেজদা বেশি করে অনেক সময় বাচ্চারা দেখবেন আপনি ২টা করেছেন ও ৪টা করে এটা ওর ধর্তব্য বিষয় না ওকে এভাবে ছেড়ে দেন কিন্তু যখন ৭ বছর হবে তখন ওকে তালিম দিবেন শিখাবেন আবু দাউদের ভাষা হচ্ছে যে মুরু আদেশ করো আর তিরমিজির ভাষা হচ্ছে আল্লিমু তোমার বাচ্চাকে শিক্ষা দাও যখন তার বয়স হবে ৭ তার মানে আপনি শিখাবেন যে বাবা এভাবে হাত তুলতে হয় এভাবে হাত বাঁধতে হয় রুকুতে হাঁ পিঠটা সোজা করতে হয় ও কেমনে করুক করুক কিন্তু আপনি শিখাবেন যখন তার বয়স হবে ৭ ওয়াদরিবুহু আলাইহা কিন্তু নামাজের কারণে তাদের উপরে প্রহার করার সময় কখন চলে আসে ওহম আবনা ও আশরি যখন তার বয়স ১০ হয়ে যাবে এখন ১০ বছরের ওই কাজগুলো আর করতে দেবেন না যে নামাজে সে নড়াচড়া করে উদাসীন পড়তে চায় না না এখন ওর পিঠে বেত পড়ে যাবে ও যদি না পড়ে ওর উপরে এখন কঠোরতা শুরু হয়ে যাবে রাসূল সাল্লাম বলেছেন ওর বয়স ১০ হলে এখন হালকা প্রহার করো মানে নামাজের জন্য ওকে বাধ্য করো এখন তোমার দায়িত্ব এটা আর কি করো অফারিকু বাইনাহুম ফিল মাদাজি এবং এই বয়সের বাচ্চাদেরকে এখন আর এক বিছানায় এক চাদরের নিচে শোয়ানো যাবে না তাদের বেড বিছানা আলাদা হতে হবে তাদের চাদর তাদের খাট বা শোয়ার জায়গা পৃথক পৃথক হতে হবে তাহলে এটা হচ্ছে আমার দলিল যে যখন ১০ বছর হয়ে যায় তখন সে যৌবনে পদার্পণ করে বা এটাই হচ্ছে তার যুবক হওয়া এটাই তার যুবক হওয়া এবং এই সময় তার উপরে অনেক দায় দায়িত্ব চেপে যাবে যেমন ইসলামের সবচেয়ে বড় ফরজ যেটা সালাত এটা তার উপরে ফরজ হয়ে যাচ্ছে যখন তার বয়স ১০ তাহলে যার উপরে সালাতকে হেফাজত করার মতো দায়িত্ব চেপে যাবে তার জন্য সালাতের চেয়ে জিহাদের ময়দানে অনেক সহজ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এটাই যখন তাকে কায়েম করতে বলা হয়েছে তখন রাষ্ট্র কায়েম বলেন প্রতিষ্ঠিত হওয়া বলেন তার ১০ বছর থেকেই তাকে শুরু করে দিতে হবে এটা তার দায়িত্ব চেপে যাবে এই ক্ষেত্রে এটা আমার দলিল
দ্বিতীয়ত আরেকটা দলিল দিয়ে দিই, ওটা আমি এখন কিতাবের নাম হয়তো বলতে পারবো না, তবে ইতিহাস যারা পড়েন তারা পেয়ে যাবেন। একজন সাহাবী সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে, তার নাম হচ্ছে আমর ইবনুল আস। এই সাহাবী তিনি মাত্র 11 বছর বয়সে সন্তানের পিতা হয়েছিলেন। কি মনে করেন, যখন তার বয়স 11 তখন তার একটা ছেলে হয়েছিল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই জন্য আমরা বলি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, বাপ বেটা দুইজনই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ, মাত্র 10 বছরে তিনি বিয়ে করেছিলেন, 11 বছরে তার একটা ছেলে সন্তানের মালিক হয়েছেন। তাহলে আব্দুল ইবনে আমর ইবনুল আস তার বয়স ছিল 10, আর যেই বয়সে আমাদের বাচ্চাদের নাক দিয়ে পানি পড়ে, বুঝেন, অস্ত্র ধরবে দূরের কথা, নাক দিয়ে পানি ঝরে। আপনি মনে করেন আমার বাচ্চা এখন পর্যন্ত নিজেরটা খেতেই জানে না, ও নিজে পোরসা পায়খানা পরিষ্কারই করতে পারে না, ওকে আমাকে এখন হুঁচিয়ে দিতে হয়। মা ওরা বলেন এটা যে 10 বছরের ছেলেকে মা বলতেছে ওকে বাথরুমে আমাকে পরিষ্কার করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের সন্তান, এশিয়া মহাদেশের সন্তান। আর আরব 10 বছরের ছেলে বিয়ে করতেছে, 11 বছর তার বাচ্চা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা দলিল আমার পক্ষ থেকে যে 10 বছর হয়ে গেলে তার দায়িত্ব তার উপরে চেপে যায়, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা পূর্ণতা পাবে কখন, যখন একজন ব্যক্তির বয়স 40 বছরে পৌঁছে যায়। এটা হচ্ছে যৌবনের একবারে পাকাপোক্ত হওয়া, এরপরে তার বার্ধক্য আসা শুরু হবে, সীমানাটা হচ্ছে 40। 40 হয়ে গেলে তার যৌবন শেষ, এখন সে একেবারে সুঠাম, এখন তার দায়িত্ব আরও বেড়ে যাবে, এখন সে যে কোনো সিদ্ধান্ত নেবে এটা খুব বিচক্ষণতার সাথে নিতে পারবে, ওটার জন্য 40 বছর বয়স লাগবে। যেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বেশ কিছু নবীকে আল্লাহ 30 বছরের পরে নবুয়ত দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তার বয়স ছিল 40 তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যখন তার বয়স 30 আপ হয়েছে, মুফাসসিরগণ বলেছেন 33 বছর, তখন তাকে নবুয়ত দেওয়া হয়েছিল বা তখন তাকে তাওরাত দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে যখন তার বয়স 33, মানে এখন লিড দেওয়ার সময় তার চলে আসছিল, আল্লাহ তাকে হেফাজত করেছেন, উঠিয়ে নিয়েছেন। যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন ওই 30-33 বছরের যুবক হয়েই ফিরে আসবেন, যার হাতে ক্ষমতা চলে যাবে। তো 40 বছর হলো তার সীমা।